হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মো ফিলেজ ব্লগে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে পুরোপুরি ইটিং শো ভিডিও, মানে তোমাদের আজকে আমার দুপুরের লাঞ্চে কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টেই খেলাম উচ্ছে আলু ভাজা দিয়ে, আর তারপরে নিয়ে নিয়েছি দেখো চাল কুমড়ো। আর এই চাল কুমড়োটা করা হয়েছে ডাল, হচ্ছে মুগের ডাল দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে। তো খুব ভালো লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর এটা খেতে এতটাই টেস্ট হয় যে আমার মেয়ে খুব ভালোবাসে, আমার মেয়ে এটা দিয়েই ভাত খেয়ে নেয়। তো দেখো, আমি এখন চাল কুমড়ো দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়েছি, এখন আমি চাল কুমড়ো দিয়ে খাবো। তো তোমাদের কার কার চাল কুমড়ো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো একটুখানি পাতে ডাল নিয়ে নেব, আর একটুকরো লেবু নিয়ে নিয়েছি ডালের সাথে খাবো। তো অল্প করে ডালটা নিয়ে নিচ্ছি, ডাল সাথে একটু ভাজা নিয়ে নেব। ডাল আমি শুধু শুধু খেতে পারি না, কেন জানি না আমার ঠিক ভালো লাগে না ডালটা শুধু। ডালের সাথে আমার একটু ভাজা কি কিছু একটা লাগে তরকারি ফরকারি। তো দেখো একটুখানি লেবু চিপে নিয়ে আমি ডালটা দিয়ে ভালো করে ভাতটা মেখে নেব, তারপরে একটু করে ভাজা দিয়ে আমি ডালটা দিয়ে ভাত খাবো। তো লেবু দিয়ে ডাল তো মুসুরির ডাল খেতে তো ভালোই লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। আর মুসুরির ডালটা এখন অবশ্য সবার পক্ষে খাওয়া ঠিক না, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের মুসুরির ডাল খেতে মানা করে। তো আমারও হয়তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি একটু একটু পায়ে ব্যথা করছে, ঠিকঠাক দাঁড়াতে পারছি না। মুসুরির ডাল হয়তো আমারও কয়েকদিন পর খাওয়া বন্ধ করে দিতে হবে। তো আমার মুসুরির ডাল ছাড়া অন্য কিছু খেতে ভালোও লাগে না। তো মুসুরির ডাল যদি আমার বন্ধ হয়ে যায় তো আমি কোনো ডালই খাবো না। তো দেখো আমি একটু ভালো করে মেখে নিয়েছি ভাতটা, এবার ভালো করে একদম রসিয়ে কষিয়ে ভাতটা খেয়ে নেব। তারপরে মেন আকর্ষণে আছে, তোমরা পুরো শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো মামামের খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, তারপরে না আমি ধীরে সুস্থে খাচ্ছি আর ভিডিও করছি। তো এই যে আমার ডাল দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেল, এরপরে নিচ্ছি দেখো পুঁটি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। তো এটা খেতে খুবই ভালো লাগে, আর এতে একটু তেলটা বেশি দিতে হয়। তো দেখো পুঁটি মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভেজের মধ্যে দিয়েছে, মানে একদম মাখো মাখো তরকারিটা হয়। আর সাথে লেবু নিয়ে নিলে ব্যাস একদম জমে যায়, আর কিছুই চায় না। তো এ তরকারিটা দিয়ে ভাতটা মেখে আমি এখন খেয়ে নেব। আর তোমাদের মানে এরকম তরকারি তোমরা কেউ খেয়েছো কি না জানি না, তো বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। অনেকে পুঁটি মাছের ঝোল খায় আমার বাপের বাড়িতেই, আমি কোনো দিন বাপের বাড়িতে এরকম চচ্চড়ি খাইনি, ঝোলই খেয়ে মানে রসা রসা টাইপের একটু ঝোল খেয়েছি। তো আমার মায়ের হাতে রান্না আমার তো খুবই ভালো লাগে। তো এখানে এসে শাশুড়ির কাছে এই রান্নাটা আমি শিখেছি, এটাও মোটামুটি ভালো লাগে। এই একটা রেসিপি যেটা আমার ভালো লাগার মধ্যে পড়ে, মানে শ্বশুরবাড়ির দিক থেকে রান্না। আর মায়ের হাতের পুঁটি মাছের ঝোল তো আমার একদম ফেভারিট। তো আমি এখন ভালো করে ভাতটা মেখে নিয়ে খেয়ে নেব। আর তোমরা কে কে পুঁটি মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো লেবুটা ভালো করে বারবার চিপে নিচ্ছি, লেবুটা একটু টকটক হলে আরও বেশি টেস্ট হয়। আর জানি না কে কে তোমরা এরকম করে ভাত মেখে খাও, তো আমার তো বেশ ভালোই লাগে এরকমভাবে ভাত মেখে খেতে, আর একটু ঝাল ঝাল হলে তো কোনো কথাই না। তো দেখো আমি এখন তোমাদের সামনে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, আমি এখন ভাত নিচ্ছি। তো আমি এদিকে ফ্রন্ট ক্যামেরা করে নিলাম, আর একটু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে মাছ চচ্চড়ি এটা দিয়ে আমি দারুণ খেলাম। আর আমার খাওয়া প্রায় শেষের দিকে, এখন দেখো পাতে প্রায় ভাত একদম শেষের দিকে,
তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।